যুদ্ধের মধ্যেই শুরু হলো ইউক্রেন প্রিমিয়ার লিগ। ম্যাচগুলো সব কড়া নিরাপত্তার মধ্যে বন্ধ দরজার পেছনে অনুষ্ঠিত হবে। বেশিরভাগ ম্যাচই কিয়েভে ও দেশের পশ্চিম দিকের স্টেডিয়ামগুলোতে হবে, যা কিনা যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে। তবে যুদ্ধের ছয় মাসের মাথায় রাশিয়া এই সপ্তাহে ইউক্রেন জুড়ে তাদের হামলা আরও জোরদার করতে পারে বলে সতর্ক করেছে লিগ অফিসিয়ালরা। ইউক্রেন প্রিমিয়ার লিগের 2021-22 সিজনের উইন্টার ব্রেক শেষ হওয়ার দুদিন আগে 24 ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ শুরু করে রাশিয়া। দেশকে সাহায্য করতে তখন মিলিটারি ও আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনীতে যোগ দেন ইউক্রেনের অনেক প্লেয়ার ও কোচ। ক্লাবগুলো যুদ্ধের প্রচেষ্টাকে সমর্থন করতে মানবিক কাজে এগিয়ে এসে তহবিল সংগ্রহ করতে থাকে। যুদ্ধের কারণে লভিভ শহরের পশ্চিম দিকের একটি স্টেডিয়ামকে রিফিউজিদের আশ্রয়কেন্দ্র বানিয়ে তোলে শাখতার ক্লাবটি। কিছু ক্লাব দেশের পশ্চিমে নিরাপদ দিকে নিজেদের ক্যাম্প শিফট করে নেয়, আর কিছু বড় ক্লাব তহবিল সংগ্রহে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে ও ইউরোপিয়ান কোয়ালিফায়ার্স খেলতে যুদ্ধের প্রথম দিনই দেশ ছাড়ে। বেশিরভাগ বিদেশি প্লেয়ারই যুদ্ধের জন্য ক্লাবের সাথে চুক্তি বাতিল করে যার যার দেশে ফিরে যায়। অনেক ক্লাবেরই স্টেডিয়াম ও ট্রেনিং গ্রাউন্ড রাশিয়ান মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। তাই উইন্টার ব্রেকের পর 2021-22 সিজনের বাকি ম্যাচগুলো আর মাঠে গড়ায়নি। যুদ্ধের কারণে কাউকে চ্যাম্পিয়ন ঘোষণা না করেই মে মাসে অফিসিয়ালি সিজনটি বাতিল করা হয়। জুনে নতুন সিজন শুরু করতে ইউক্রেন প্রিমিয়ার লিগের ক্লাবগুলো একমত হয় এবং ম্যাচগুলো সব তুরস্ক কিংবা পোল্যান্ডে আয়োজন করতে প্রাথমিকভাবে পরিকল্পনা করে তারা। পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হয় সব ম্যাচই ইউক্রেনেই অনুষ্ঠিত হবে। শুধুমাত্র প্রিমিয়ার লিগই নয়, ইউক্রেনের নিম্ন স্তরের লিগ থেকে শুরু করে মহিলা লিগ ও ইউথ কম্পিটিশনগুলোও আবার শুরু হবে। লিগের নতুন সিজনে এবার 16টি দল অংশগ্রহণ করছে, যেখানে দুটি দল তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে। একটি ক্লাব দেসনা চেরেনিভ, যাদের স্টেডিয়াম রাশিয়ান অ্যাটাকে অনেক ক্ষতিগ্রস্ত হয়। আরেকটি ক্লাব এফসি মারিপোল, যুদ্ধে বিধ্বস্ত যাদের বন্দরনগরী এখন রাশিয়ার দখলে। যুদ্ধের কারণে বিদেশি প্লেয়ারদের হারানোয় ট্রান্সফার রেভিনিউতে ক্ষতির সম্মুখীন হওয়ায় ফিফার কাছে মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়েছে ইউক্রেনের অন্যতম বড় ক্লাব শাখতার দোনেৎস্ক। তবে যুদ্ধের মাঝেই ফুটবল চালিয়ে যেতে নতুন কিছু পন্থা অবলম্বন করবে ইউক্রেন ফুটবল। নতুন সিজনের ম্যাচ আয়োজন করা স্টেডিয়ামগুলোতে ব্যবস্থা করা হতে পারে এয়ার শেল্টারের। খেলার মাঝে বিমান হামলার সাইরেন বেজে উঠলে ম্যাচটি তৎক্ষণাৎ থামাতে হবে এবং নিরাপদ স্থানে সরে যেতে হবে। যদি এই বিরতি এক ঘন্টার বেশি স্থায়ী হয় তাহলে ম্যাচটি স্থগিত করে পরের দিন সেখান থেকেই পুনরায় শুরু করা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে টিবিএস এর সাথেই থাকুন।